শিকার ও খাদ্য আহরণের স্তর থেকে মানব সমাজ যত এগিয়েছে ততই প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন সাধন হয়েছে। এর ফলে প্রাকৃতিক উপকরণ ক্ষয় লাভ করেছে, ভূমির অবনমন হয়েছে, জল ও বায়ু দূষিত হয়েছে, নগরায়ণের ফলে শব্দ দূষণ বেড়েছে, বায়ু বেশি দূষিত হয়েছে, বড় বড় কলকারখানায় বিশেষ করে তাপবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি কেন্দ্রে বিপজ্জনক প্রযুক্তি পৃথিবীর বিভিন্ন অংশে পরিবেশগত বিপর্যয় ডেকে এনেছে। আমাদের সভ্যতাকে, উদ্ভিদ ও প্রাণী জগৎকে সুনিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তাই আন্তর্জাতিক ও জাতীয় স্তরে নানাবিধ আইন প্রণয়ন করা হয়েছে। আজকের পৃথিবীতে প্রতিটি মানুষ, জাতি, দেশ বা অঞ্চল পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভূপৃষ্ঠের এক অংশে গ্রিনহাউস গ্যাস নির্গত হলে নিচু উপকূলীয় অঞ্চলগুলি ডুবে যেতে পারে। পারমাণবিক শক্তি কেন্দ্রের দুর্ঘটনায় শুধু সেখানকার কর্মীরা নয়, হাজার কিলোমিটার দূরের মানুষ ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশগত সমস্যার বিষয়ে ভারতবর্ষ অতীতেও সচেতন ছিল, স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিক স্তরেও। 1905 সালে ধূমপান ও ধোঁয়া বিরোধী বাংলা আইন, 1912 সালের ধূমপান ও ধোঁয়া বিরোধী বোম্বে আইন, 1912 সালের বন্য পাখি এবং প্রাণী সুরক্ষা আইন, 1927 সালের ভারতীয় অরণ্য আইন, এই আইন প্রকৃতপক্ষে 1878 সালের ভারতীয় অরণ্য আইনের সংশোধিত। এই আইন অনুযায়ী অরণ্যকে চার ভাগে ভাগ করা হয়েছিল, যথা সংরক্ষিত অরণ্যভূমি, গ্রামীণ অরণ্যভূমি, সুরক্ষিত অরণ্যভূমি এবং বেসরকারি বা নিজস্ব অরণ্যভূমি। পতিত জমি বা অরণ্যভূমিকে রাজ্য সরকার সংরক্ষিত অরণ্যভূমি বলে ঘোষণা করতে পারেন। সংরক্ষিত অরণ্যভূমিকে অনুমতি ছাড়া গাছ কাটা, শিকার করা বা গবাদি পশু চালানোর আইনত দণ্ডনীয়। সংরক্ষিত যে অরণ্যভূমি গ্রামে অবস্থিত তাকে গ্রামীণ অরণ্যভূমি বলে। এ সকল সংরক্ষিত বনভূমিকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের ক্ষমতা ছিল বা আছে। অরণ্য আইন কার্যকরী করার জন্য বন বিভাগের কর্মী ও আধিকারিকরা ছিলেন ও আছেন। মানুষের পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক স্তরে সম্মেলনের প্রয়োজন অনুভূত হয় প্রধানত দুটি বড় কারণে। 1952 সালের শীতকালীন লন্ডন শহরের বায়ুমণ্ডলে ধোঁয়াশায় প্রায় 4000 মানুষের মৃত্যু হয়। ইতিপূর্বে 1950 সালে জাপানে মিনামাতা উপসাগরের জল দূষণে মিনামাতা রোগ এবং ইতাই ইতাই রোগে বহু মানুষের মৃত্যু হয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার এবং 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ মানুষের পরিবেশকে ভীষণভাবে দূষিত করে। এগুলি সম্মেলন আহ্বান করার বড় কারণ। মানুষের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা তাই পৃথিবীর সব দেশের পারস্পরিক সহযোগিতা কামনা করেন এবং সুইডেনের স্টক হোলমে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 1972 সালের 5 জুন থেকে 16 জুন পর্যন্ত এই সম্মেলনে পৃথিবীর 113টি দেশের প্রতিনিধিরা যোগদান করেন। মানুষের পরিবেশকে সুরক্ষিত এবং উন্নত করার জন্য আন্তর্জাতিক স্তরে এই সম্মেলনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 3টি কমিটি গঠনের মাধ্যমে কাজটি করা হয়েছিল। প্রথম কমিটি মানুষের স্থায়ীভাবে বসবাসের দিক এবং অর্থনীতি বহির্ভূত দিক, দ্বিতীয় কমিটি প্রাকৃতিক উপকরণ এবং উন্নয়নের দিক এবং তৃতীয় কমিটি দূষণ ও সাংগঠনিক দিক। যেসব দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন তারা নিজ নিজ সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা নিয়ে এখানে আলোচনা করেন। 3টি কমিটি ছাড়াও এই সম্মেলনে একটি কার্যকরী দল গঠন করা হয়, যে দলটি সম্মেলনে ঘোষিত বিভিন্ন সিদ্ধান্তগুলি পরীক্ষা ও বিবেচনা করে দেখবেন। সম্মেলনে অনেকগুলি গুরুত্বপূর্ণ সংকল্প, সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে
বছরে একদিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে এবং সেদিনটি হবে প্রত্যেক বছরের 5ই জুন।